এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের গবেষণা সহকারী সম্পাদক, গবেষণা সহকারী ভাই মোহাম্মদ নুরুল ইসলাম। তার যে বিষয় সিরাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহতরম আমিরে জামাতের লেখা নবীদের কাহিনী তিন। মোহতরম আমিরে জামাত ইতিপূর্বে 24 জন নবীর কাহিনী লিখেছেন প্রথম এবং দ্বিতীয় খণ্ডে, আর সর্বশেষ যে খণ্ড নবীদের কাহিনী তিন, এর নামকরণ করা হয়েছে সিরাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বইয়ের বৈশিষ্ট্যের উপর আলোচনা নিয়ে আসছেন হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের গবেষণা সহকারী মোহাম্মদ নুরুল ইসলাম। আমি মোহতারামকে এই বিষয়ে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য। উক্ত বিষয়ে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের মাননীয় সচিব অধ্যাপক আব্দুল লতিফ বলেন, নবী ও রাসূলগণের জীবনালেখ্য জানা ও তা থেকে শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলা ভাষায় এ সম্পর্কে বস্তুনিষ্ঠ ইতিহাস খুবই দুর্লভ। তাই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে মাননীয় লেখক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব বগুড়া জেলা কারাগারে অবস্থানকালে পবিত্র কোরআনের তাফসির ও মিশকাতুল মাসাবির অনুবাদ ও ব্যাখ্যা রচনার ফাঁকে ফাঁকে পবিত্র কোরআনে বর্ণিত 25 জন নবীর জীবনী সমাপ্ত করেন। তার মধ্যে 24 জন নবীর জীবনী, নবীদের কাহিনী 1 ও 2 ইতিপূর্বে প্রকাশিত হয়েছে। সবশেষে নবীদের কাহিনী 3 হিসাবে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য জীবনীটি প্রকাশিত হলো। বৃহৎ সাইজে সর্বোত্তম কাগজ ও বাইন্ডিংয়ে 720 পৃষ্ঠায় গ্রন্থটি সমাপ্ত হয়েছে, যার হাদিয়া রাখা হয়েছে মাত্র 380 টাকা। মোহতারাম লেখক এই ইতিহাসের রচনায় সাধ্যমতো কেবল বিশুদ্ধ সূত্রগুলির উপর নির্ভর করেছেন এবং যাবতীয় ইসরায়েলি বর্ণনা ও সমাজে প্রচলিত নানা উপকথা ও ভিত্তিহীন কেচ্ছা কাহিনী থেকে সর্বতোভাবে মুক্ত থাকার চেষ্টা করেছেন। তাঁর সবচেয়ে মূল্যবান সংযোজন হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে শিক্ষণীয় বিষয়সমূহ পাঠকের সামনে তুলে ধরা। অতঃপর মাননীয় লেখক তার পূর্বকথা শিরোনামে বলেন, আমাদের ভাষা হবে বিশুদ্ধ তাওহিদি বাংলা, যা সকল কুফুরি বাংলা এবং ইসলামের নামে শিরকি ও বিদাতি বাংলার দূষণ হতে মুক্ত থাকবে। এখানে আমাদের আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নন, বরং তিনি জগৎসমূহের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তিনি খোদা, ভগবান, ঈশ্বর বা গড নন, বরং তিনি কেবলই আল্লাহ। এখানে আমাদের নবী নূর নবী নন, বরং তিনি হলেন মানুষ নবী। তিনি কেবল শ্রেষ্ঠ নবী নন, বরং তিনি শেষ নবী। তিনি পূজনীয় নন, বরং তিনি হবেন অনুসরণীয়। এখানে মানুষ অচিন পাখির ঠিকানাহীন যাত্রী নয়, বরং সে তার প্রভু আল্লাহর পানে অভিযাত্রী। আমরা আমাদের নবীকে হুজরা ও খানকার সাধক বা ধ্যানমগ্ন যোগী সন্ন্যাসী হিসাবে তুলে ধরিনি, বরং তাকে আমরা মানবতার সর্বোচ্চ নমুনা হিসাবে এবং ধর্ম ও কর্মজীবনে সর্বযুগের সর্বোত্তম আদর্শ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের লেখনী হবে প্রতিবেদনমূলক এবং উপস্থাপনা হবে সাবলীল ভঙ্গিতে, যাতে পাঠক গ্রন্থটি সহজে পড়ে ফেলতে আকর্ষণ বোধ করেন। অন্যদিকে ছাত্ররাও সহজে বইটি আয়ত্ত করতে পারে এবং এ থেকে শিক্ষণীয় বিষয়গুলো আত্মস্থ করতে পারে। এ গ্রন্থে আমাদের বানান রীতি হবে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের গৃহীত ও অনুসৃত নীতিমালার আলোকে, যেখানে আরবি, ফার্সি, উর্দুর মূল বানানের আলোকে বাংলা শব্দের বানান নির্ণীত হয় নির্দিষ্ট কিছু অতি প্রচলিত বানান ব্যতীত।
পরিশেষে বলবো, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের প্রতি পদক্ষেপে আদর্শ হিসাবে পেতে চাই। ইহকালে তিনি আমাদের অনুসরণীয় এবং পরকালে তিনি আমাদের শাফাআতকারী। অতঃপর মাননীয় গ্রন্থকার স্বীয় ভূমিকাতে বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশুদ্ধ জীবনী গ্রন্থ বাংলা ভাষী পাঠকদের উপহার দেওয়ার জন্য। তিনি আরও বলেন, একটি সহিহ সিরাত গ্রন্থ যথেষ্ট হবে জয়ীফ সিরাত গ্রন্থের চাইতে, যদিও তা সংক্ষিপ্ত হয়, যাতে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের কৈফিয়তের সম্মুখীন হতে না হয় যে আমি যা বলিনি বা করিনি এবং আমি যা ছিলাম না সেভাবে তোমরা আমাকে পাঠকদের সামনে উপস্থাপন করেছিলে। অতএব হে আল্লাহ, তুমি আমাদেরকে যথার্থভাবে তোমার নবী জীবনকে তুলে ধরার তৌফিক দাও এবং এ ব্যাপারে অনিচ্ছাকৃত কোনো ভুল হলে আমাদের ক্ষমা করো, আমিন। অত্র গ্রন্থের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করে তিনি বলেন, এ যাবৎ আরবি, উর্দু ও বাংলা ভাষায় নবী জীবনের উপরে প্রাচীন ও আধুনিক যথেষ্ট গ্রন্থ প্রকাশিত হয়েছে, যা আমাদের সংগ্রহে আছে এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। সবগুলির মধ্যে যেগুলি প্রসিদ্ধ বড় ধরনের ভুল, সেগুলি আমরা মূল বইয়ে অথবা টিকাতে উল্লেখ করেছি। এছাড়াও অনেক নতুন তথ্যাবলী সংযোজিত হয়েছে, যেগুলি বিগত সমালোচক ও টিকাকারদের দৃষ্টি এড়িয়ে গেছে, ফলে গ্রন্থটি যথাসম্ভব বিশুদ্ধ ও সমৃদ্ধ হয়েছে। এরপরেও আমাদের ভুল থাকবে, যা পরবর্তী গবেষকদের জন্য রেখে গেলাম। অনিচ্ছাকৃত সকল ভুলের জন্য আমরা সর্বদা ক্ষমা প্রার্থী। অত্র গ্রন্থে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয় এরূপ 250 বিষয় তুলে ধরা হয়েছে, যা সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে মূল্যবান সংযোজন। উদাহরণস্বরূপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ ও সে সময়কার ঘটনা। মাননীয় গ্রন্থকার এ বিষয়ে বইয়ের 54 পৃষ্ঠায় 32 নম্বর টিকায় বলেন, এক, সহিহ হাদিস সমূহের বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সোমবার হয়েছে, কোন তারিখ সেটা বলা নেই। অতএব সোমবার ঠিক রাখতে গেলে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের হিসাব মতে 9 রবিউল আউয়ালই সঠিক জন্ম তারিখ হয়, 12 রবিউল আউয়াল নয়, যা প্রসিদ্ধ আছে যে, এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতনাকৃত ও নাড়ি কাটা অবস্থায় ভূমিষ্ঠ হন। দুই, কেউ তার লজ্জাস্থান দেখেনি। তিন, শৈশবে বক্ষবিদারণের দিন জিব্রাইল আলাইহিস সালাম তার খাতনা করেন। চার, জান্নাত থেকে আসিয়া ও মারিয়াম নেমে এসে ধাত্রীর কাজ করেন। পাঁচ, আবুল হাব মৃত্যুর পরে তার পরিবারের কোনো একজনকে বলা হয়ে থাকে আব্বাসকে স্বপ্নে দেখান, তাকে বলা হয় আপনার অবস্থা কী, তিনি বলেন আমি জাহান্নামে, তবে প্রতি সোমবার আমার আজাব হালকা করা হয় এবং আমার এই দুই আঙ্গুল থেকে পানি চুষে পান করি, আর এটাও এ কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সুসংবাদ দানের ফলে আমি আমার দাসী সোয়াইবাকে মুক্ত করে দেই এবং সে নবীকে দুধ পান করাই। উল্লেখ্য যে আবুল আহাব দ্বিতীয় হিজরিতে সংগঠিত বদর যুদ্ধের সপ্তাহকাল পরে মারা যান, আব্বাস তখন কাফের ছিলেন এবং অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন মুসলমান হন। দুই, রাসূল প্রসবের সময় তার মা বলছেন যে আমার গুপ্তাঙ্গ দিয়ে নূর অর্থাৎ জ্যোতি বিকশিত হয়, যা শামে প্রাসাদসমূহকে আলোকিত করেছিল, যা উম্মাহাতুল মুমিনিনগণ সচক্ষে দেখেছিলেন। এটি ছিল ভবিষ্যৎ শাম এলাকা ইসলামের আলোকে আলোকিত হওয়ার আগাম সুসংবাদ। সাত, পারস্যের কিসরা রাজপ্রাসাদ কেঁপে উঠেছিল এবং তার 14টি চূড়া ভেঙে পড়েছিল, আর এটি ছিল তার ভবিষ্যৎ নবী হওয়ার অগ্রিম সুসংবাদ। আট, এ সময় মজুসিদের পূজার আগুন নিভে গিয়েছিল। নয়, ইরাকের সাওয়া হ্রদের পানি শুকিয়ে গিয়েছিল এবং তার পার্শ্ববর্তী গির্জাসমূহ ধসে পড়েছিল ইত্যাদি। উল্লেখ্য যে আর রাহিকের বাংলা অনুবাদক ও সম্পাদকগণ তাদের অগণিত ভুল অনুবাদের মধ্যে ওই সাথে এটাও যোগ করেছেন যে, দশ, ওই সময় কাবাগৃহের 360 মূর্তি ভুলণ্ঠিত হয়ে পড়ে। বঙ্গানুবাদ আগস্ট 1995 101 পৃষ্ঠা, সেপ্টেম্বর 2009 পৃষ্ঠা 76, যে কথা মূল আরবি গ্রন্থের পৃষ্ঠা 54 এবং লেখক কর্তৃক অনুদিত উর্দু সংস্করণ লাহোর নভেম্বর 1998 পৃষ্ঠা 111 এ নেই। বলা বাহাল্য, উপরে বর্ণিত সকল বর্ণনায় ভিত্তিহীন কল্পকথা মাত্র। দুই, ষষ্ঠ নবমী বর্ষের জিলহজ মাসে হামজার ইসলাম গ্রহণের 3 দিন পরে আল্লাহর অপার অনুগ্রহে আরেকজন কুরাইশবীর ওমর ইবনুল খাত্তাব আকস্মিকভাবে মুসলমান হয়ে যান। তার ইসলাম গ্রহণ সম্পর্কে ইতিহাসে বহু চমকপ্রদ কাহিনী বর্ণিত হয়েছে। ইবনু আব্দুল বার রহমাহুল্লাহ বলেন,
ওমরের ইসলাম গ্রহণ সম্পর্কে যেসব ঘটনা বর্ণিত হয়েছে তার কোনোটিও বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। তিনি ওমরের ইসলাম গ্রহণের আকর্ষণীয় ঘটনা বর্ণনা শেষে বলেন, হাযা হাদীসুন হাসানুল আলফাযে যাঈফুস সানাদ, এটি সুন্দর শব্দময় বর্ণনা কিন্তু সনদ দুর্বল। সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃষ্ঠা 156 থেকে 190। তিনি বোন ফাতেমার গৃহে প্রবেশ করেন আর তার নিকট থেকে কোরআন শ্রবণ করার ফলে ইসলাম কবুল করেন বলে যে ঘটনা প্রসিদ্ধ আছে তার সনদ জয়ীফ। এছাড়াও মতনে বৈপরীত্য আছে, যেমন কোনো বর্ণনায় এসেছে কুরাইশ নেতারা তাকে পাঠিয়েছিলেন, কোনো বর্ণনায় এসেছে তিনি শুরুতেই নিজ থেকে গিয়েছিলেন, কোনো বর্ণনায় এসেছে তিনি বোনের ঘরে সূরা তহা ও সূরা তাকবীর 14 আয়াত পর্যন্ত পড়েছিলেন, কোনো বর্ণনায় এসেছে সূরা হাদিদ, অথচ সূরা হাদিদ মদিনা অবতীর্ণ হয়েছে, অন্য বর্ণনায় এসেছে বাইতুল্লাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত অবস্থায় সূরা হাক্কা শুনে তার অন্তরে ইসলাম দৃঢ় হয়, অন্য বর্ণনায় এসেছে তিনি রাতের বেলা কাবার গিলাফের মধ্যে লুকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের কিরাত শুনছিলেন, তিনি বলেন এমন কথা আমি কখনো শুনিনি, অথবা রাসূল সাল্লাম বেরিয়ে গেলে আমি তার পিছু নিই, তিনি বললেন কে, আমি বললাম ওমর, তিনি বললেন হে ওমর, দিনের রাতে কখনো তুমি আমাকে পিছু নিতে ছাড়ো না, আমি ভয় পেয়ে গেলাম যে উনি আমাকে বদদোয়া করতে পারেন, তখন আমি কালেমা শাহাদত পাঠ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া ওমর উস্তুরহু, হে ওমর এটি গোপন রাখো, আমি বললাম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন তার কসম করে বলছি আমি অবশ্যই প্রকাশ করব যেভাবে শিরক প্রকাশ করতাম। মুসান্নাব ইবনে আবি শাইবা হাদিস 37,754। বর্ণনাগুলো সবই জয়ীফ। উল্লেখ্য যে দুর্বল সূত্রসমূহের আধিক্য সবসময় বর্ণনাটির শক্তি বৃদ্ধি করে না, বরং অনেক সময় তার দুর্বলতায় বৃদ্ধি করে। মহাদ্দিস বিদ্বানগণ এ ব্যাপারে সতর্ক করেছেন। নিঃসন্দেহে ওমরের ইসলাম গ্রহণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ দোয়ার ফল, কিন্তু কেননা তিনি খাসভাবে দোয়া করেছিলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি ওমর ইবনুল খাত্তাব, হে আল্লাহ তুমি ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো। অন্য বর্ণনায় এসেছে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বি হাযাইনির রাজুলাইন ইলাইকা বি আবি জাহালিন আও বি ওমর ইবনুল খাত্তাব, হে আল্লাহ আবু জাহাল অথবা ওমর ইবনুল খাত্তাব এই দুই ব্যক্তির মধ্যে যিনি তোমার নিকট অধিক প্রিয় তার মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করো। পরের দিন সকালে তিনি দারুল আরকামে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ইসলাম কবুল করেন এবং কাবা গৃহে গিয়ে প্রকাশ্যে সালাত আদায় করেন। এতে প্রমাণিত হয় যে ওমরই ছিলেন আল্লাহর নিকটে অধিকতর প্রিয়। এটা নিশ্চিত যে ওমর ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং আরবি ভাষালঙ্কারে অভিজ্ঞ ব্যক্তি, ফলে কোরআনের সারগর্ভ ও আকর্ষণীয় বাকভঙ্গি এবং কিয়ামত ও জান্নাত জাহান্নামের বর্ণনাসমূহ তার হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে, যা তাকে ইসলামের দিকে চুম্বকের মতো টেনে আনে। সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া তার সামনে কবুল হওয়ায় তিনি দ্রুত ইসলাম কবুল করেন। সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃষ্ঠা 155 থেকে 156। 3. হিজরতের সময় সওর গিরি গুহায় আশ্রয় গ্রহণকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকরকে 100 উটের পুরস্কার লোভী শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য সেখানে দ্রুত মাকড়সায় জাল বনে একটি গাস জন্ম হয়, তাতে কবুতর এসে দুটি ডিম পাড়ে ইত্যাদি বহু কিছু অতিরঞ্জিত কাহিনী যুক্ত হয়েছে, তাতে কবুতর এসে যার কোনো ভিত্তি নেই, এমনকি ইসলামী আকিদা ও যুক্তির বিরোধী, যেমন ক আবু বকর ওই সময় কাঁদছিলেন এবং বলছিলেন আল্লাহর কসম আমি নিজের জন্য কাঁদছি না বরং আমি ভয় পাচ্ছি হে আল্লাহর রাসূল আপনার কি হবে। এছাড়া খ সওর গুহার মুখে মাকড়সার জাল বোনা, সেখানে একটি বৃক্ষের জন্ম হওয়া ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢেকে দেওয়া, গ সেখানে এসে দুটি কবুতরের বাসা বাঁধা ও তাতে ডিম পাড়া ইত্যাদি সবই বানাওয়াট ও কাল্পনিক কাহিনী মাত্র, বরং এটাই সঠিক যে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তাদেরকে গায়েবি মদত করেছিলেন এবং কুরাইশদের প্রেরিত অনুসন্ধানী দলের দৃষ্টিকে আল্লাহ অন্যদিকে ফিরিয়ে দিয়েছিলেন, যেমন মহারানা বলেন ইল্লা তাং সুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইদ আখরাজাল্লাযিনা কাফারু সানিয়াসনাইন ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মাআনা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা ওয়া জাআলা কালিমাতুল্লাযিনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি আল উলিয়া আল্লাহু আজিজুন হাকীম। যদি তোমরা তাকে অর্থাৎ রাসূলকে সাহায্য না করো তবে মনে রেখো আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন কাফেররা তাকে বহিষ্কার করেছিল, তিনি ছিলেন দুজনের একজন,
যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন, চিন্তিত হয়ো না, আল্লাহ আমাদের সাথে আছেন। অতবার আল্লাহ তার প্রতি স্বীয় প্রশান্তি নাজিল করলেন এবং তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখোনি। আর আল্লাহ কাফেরদের শিরকি কালেমা নিচু করে দিলেন। বস্তুত আল্লাহর তাওহীদের কালেমা সদা উন্নত, আল্লাহ হলেন পরাক্রান্ত ও প্রজ্ঞাময়। সূরা তওবা 40 নম্বর আয়াত। এখানে অদৃশ্য বাহিনী বলতে ফেরেশতাগণ হতে পারেন কিংবা অন্য কোনো অদৃশ্য শক্তি হতে পারে যা মানুষের কল্পনার বাইরে। মূলত সবই আল্লাহর বাহিনী। সবচেয়ে বড় কথা, সারা পাহাড় তন্নতন্ন করে খোঁজার পর গুহামুখে পৌঁছেও তারা গুহার মধ্যে খুঁজল না, এমনকি নিচের দিকে তাকিয়েও দেখল না। তাদের এই মনের পরিবর্তনটাই আল্লাহর পক্ষ থেকে ছিল সরাসরি গায়েবি মদদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম মুজিজা। আল্লাহ বলেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমার প্রভুর সেনাবাহিনীর খবর তোমার প্রভু ব্যতীত কেউ জানে না। সূরা মুদাসসির আয়াত 31। আর এ কারণে হাজারো প্রস্তুতি নিয়েও অবশেষে কুফুরির ঝান্ডা অবনমিত হয় ও তাওহীদের ঝান্ডা উন্নীত হয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা আল্লাযীনা আত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে থাকেন যারা আল্লাহ ভীরুতা অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। সূরা নাহাল আয়াত 128, যা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য থেকে বোঝা যায়। পরবর্তীতে বদর যুদ্ধে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ এইভাবে গায়েবি মদত করেন। সূরা আনফাল আয়াত 9। বস্তুত এই সাহায্য নবী ও তার সনিষ্ঠ অনুসারী মুমিনগণ সর্বদা পেয়ে থাকেন। এভাবে 250 বহুল প্রচলিত ঘটনা যা অতীব প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, এমন বিষয়গুলি সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রন্থে সন্নিবেশিত হয়েছে, যাতে পাঠক রাসূল সাল্লামের বিশুদ্ধ জীবনী সম্পর্কে অবহিত হতে পারেন। সেই সাথে প্রতিবাদ করা হয়েছে প্রাচ্যবিদ নামধারী নবীচরিত বিষয়ে খ্রিস্টান লেখকদের অসাধু প্রয়াসসমূহের। অত্র গ্রন্থে প্রাচীন ও আধুনিক আরবি, উর্দু, ইংরেজি ও বাংলা নবীজীবনীসমূহের মধ্যে যা বিশুদ্ধ এবং উত্তম সেগুলি অত্র গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে। তাছাড়া রয়েছে মোট 34টি শিক্ষণীয় বিষয় যা বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপরোক্ত কারণসমূহের প্রেক্ষাপটে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রন্থটি সিরাত গবেষকদের নিকটে অতুলনীয় ও যুগশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে বিবেচিত হবে। আমরা চাই গ্রন্থটি নবীপ্রেমিক সকলের ঘরে ঘরে পৌঁছে যাক এবং মানুষ নবীচরিতের অনুসরণে নিজের জীবন গড়ে তুলুক। ভূমিকা শেষে মাননীয় লেখক বলেছেন, দিন লেখক সর্বদা দিনদার পাঠকের দোয়ার ভিখারি। তাই নবীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি, ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালান ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, হে আমার জাতি, এই লেখনীর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো মাল দৌলত বা বিনিময় চাই না, আমার পুরস্কার তো কেবল বিশ্বপালক আল্লাহর নিকটেই রয়েছে। সূরা হুদ আয়াত 29, সূরা শুআরা আয়াত 109। আপনারা জানেন এই অমূল্য গ্রন্থ ছাড়াও বহু প্রসিদ্ধ সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মাননীয় লেখকের ও তার মরহুম পিতার সকল বই তিনি হাদিস ফাউন্ডেশনকে দান করে দিয়েছেন। আমরা তার ও তার মরহুম পিতামাতার এবং পরিবারের সকলের পরকালীন মুক্তি এবং সর্বোত্তম পুরস্কার কামনা করি। সবাই বলুন আমিন। সম্মানিত শ্রোতামণ্ডলী, এতক্ষণ যাবত আমি মোহতারাম আমিরে জামাত কারাগারের মধ্যে থেকে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে নবীদের কাহিনী তৃতীয় খণ্ড যেটি লিখেছিলেন সেটি দীর্ঘদিন পরে বহু আকাঙ্ক্ষিত আমাদের সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে হাদিস ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে। এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা 720, মূল্য রাখা হয়েছে 380। আপনারা সময় এবং সুযোগ মতো প্রত্যেকেই হাদিস ফাউন্ডেশন বই বিক্রয় কেন্দ্র থেকে এই গ্রন্থটি সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন। তার সাথে সাথে আরেকটি ঘোষণা, তাবলিগ ইজতেমা 2015 উপলক্ষে মাসিক আত্তাহারিক বর্ধিত কলেবরে 80 পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে প্রকাশিত হয়েছে। সেখানে মোহতারাম আমিরে জামাতের দর্শে কোরআন দিনের উপরে দৃঢ়তা সহ আহলেদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা নুরুল ইসলামের কারাগারের 16 মাসের মর্মান্তিক কারাস্মৃতি ছাড়া পাকিস্তানের বিখ্যাত আহলেদিস আলেম এবং ঐতিহাসিক যিনি আহলেদিস ইতিহাস ঐতিহ্য সম্পর্কে প্রায় চল্লিশটি গ্রন্থ লিপিবদ্ধ করেছেন সেই মাওলানা মোহাম্মদ ইসহাক ভাট্টি, তার গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার, এছাড়া আরও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রবন্ধ ও বিষয় রয়েছে।
সেই তাহারিকের তাবলিগ ইজতেমার এবার বিশেষ সংখ্যাটিও আপনারা হাদিস ফাউন্ডেশন বই বিক্রয় কেন্দ্র থেকে সংগ্রহ করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।